हाई फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। एक नजरे भारत भूगोल आज 14 नम्बर पर्व। आज के क्लासे जो विषय आलोचना करब से हे भारत खनिज सम्पद मिनारेल्स इन इंडिया। तो आज के क्लासे तुम्हारे जो मोट 35 प्रश्न आज है, प्रत्येक प्रश्न खूब ही गुरुत्वपूर्ण। तुम्हारा जानो जो क्लासगुलोते चैप्टर भित्तिक खुटी एमसीक्यू दी, प्रत्येक चैप्टर थे खुटी खुटी एमसीक्यू तुम्हारे प्रोवाइड करछी, जो अपकामिंग समस्त परीक्षार जो खूब ही गुरुत्वपूर्ण। जेको कम्पिटिटिव परीक्षार जो किन्तु खुटिए टेक्सट बुक पढ़ा खूब जरूरी। तो हमें तुम्हारे चैप्टर भित्तिक खुटी खुटी एमसीक्यू प्रोवाइड करछी, जाते टेक्सट बुक अने के तुम्हारा पढ़ो ना, तो तादेर जोन्नो किन्तु एई भिडियोगुलो खूब ही हेल्पफुल हो जाए। तुम्हारा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखो, भालो लागले लाइक करो और चैनेले नतून हो थाकले सबस्क्राइब करो। ओके, जारा आगे क्लास देखे उठते पारोनि तादेर जोन्नो डेस्क्रिप्शन बक्सेर लिंक देवा आछे, सेखान थेके आगे क्लास देखे नेबे। ओके, ताहले चलो बंधुरा आजके क्लासे गुरुत्वपूर्ण प्रश्नगुलो आमरा देखे नि। प्रथम प्रश्न, नीचेर कोनटि सीमेंटेर मूल उपादान? WBCS प्रिलिम 2019 সালের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, চুনাপাথর। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনো সালে এসেছে, তো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমি পরীক্ষা এবং সাল লিখে উঠতে পারিনি, তবে প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ারে। ওকে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। পরে প্রশ্ন 2 নম্বর, ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়? WBCS প্রিলিম 2019 সালের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, উড়িষ্যা। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয়? কোন দেশ থেকে সোনা আমদানি করা হয়? WBCS প্রিলিম 2018 সালের প্রশ্ন, এক্ষেত্রে উত্তর হবে সুইজারল্যান্ড, অপশন ক, সুইজারল্যান্ড থেকে সর্বোচ্চ পরিমাণ সোনা আমদানি করা হয়। পরের প্রশ্ন 4 নম্বর, ভারতের বাইলাডিলা পর্বত নিম্নোক্ত কোনটি উৎপাদনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন খ, লৌহ আকরিক, অপশন খ। পরের প্রশ্ন 5 নম্বর, কোন রাজ্যে ভারতের হীরার খনিগুলো অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, মধ্যপ্রদেশে হীরার খনি অবস্থিত। পরের প্রশ্ন 6 নম্বর, ভারতের অভ্র উৎপাদনের প্রধান খনিগুলো কোন রাজ্যে অবস্থিত? অপশন ক, ঝাড়খণ্ডে অবস্থিত অভ্র উৎপাদনের প্রধান খনি। 7 নম্বর প্রশ্ন, গোয়ার অধিকাংশ আকরিক লোহা কোথায় রপ্তানি করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, জাপানে রপ্তানি করা হয়। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি মধ্যপ্রদেশে কোথায় হীরা পাওয়া গেছে? অপশন খ, পান্না, পান্নাতে হীরা পাওয়া গেছে, অপশন খ। 9 নম্বর প্রশ্ন, কোন খনিজের সঙ্গে সিংভূম বিখ্যাত? কোন খনিজের জন্য সিংভূম বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, লোহা, অপশন খ। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় সর্বাধিক তামা সঞ্চিত আছে? সঠিক উত্তর অপশন খ, রাজস্থানের ক্ষেত্রী। 11 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম যান্ত্রিক প্রযুক্তি সম্পন্ন খনি হল কোনটা? বৃহত্তম যান্ত্রিক প্রযুক্ত সম্পূর্ণ খনি, অপশন ক, বাইলাডিলা। পরের প্রশ্নে যাব 12 নম্বর, উলফ্রাম কিসের আকরিক? সঠিক উত্তর অপশন ঘ, টাংস্টেন। 13 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? সঠিক উত্তর অপশন ক, বক্সাইট, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। পরের প্রশ্ন 14 নম্বর, মাইকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন খ, কোডারমা, ঝাড়খণ্ডের কোডারমা। 15 নম্বর প্রশ্ন, তামা উৎপাদনে প্রধান ক্ষেত্র কোনটি? অপশন ঘ, ক্ষেত্রী, রাজস্থানের ক্ষেত্রী। পরের প্রশ্ন 16 নম্বর, ফসফেট শিলা কোথায় পাওয়া যায়? অপশন গ, রাজস্থানে পাওয়া যায় ফসফেট শিলা। 17 নম্বর প্রশ্ন, জিপসাম সর্বাধিক উৎপাদন হয় কোথায়? অপশন খ, রাজস্থানে উৎপন্ন হয় জিপসাম। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোথায় খনিজ তেল আবিষ্কৃত হয়? অপশন গ, ডিগবয়, আসামের ডিগবয়ে প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়।
19 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যে সবচেয়ে বেশি উল ফার্ম পাওয়া যায়? অপশন গ, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি উল ফার্ম পাওয়া যায়। পরের প্রশ্ন 20 নম্বর, কোন গোষ্ঠীর শিলা ভারতে ম্যাঙ্গানিজ উৎপাদন করে? সঠিক উত্তর অপশন খ, ধারওয়ার, অপশন খ। 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইয়েলো কেক নামে পরিচিত? অপশন খ, ইউরেনিয়াম, ইয়েলো কেক নামে পরিচিত। পরের প্রশ্ন 22 নম্বর, এক টন স্টিল প্রস্তুতিতে কত কেজি ম্যাঙ্গানিজ প্রয়োজন? অপশন খ, 6 কেজি ম্যাঙ্গানিজ প্রয়োজন। 23 নম্বর প্রশ্ন, নিচের কোন তৈল খনি সম্পর্কে জওহরলাল নেহরু বলেছেন ফাউন্টেন অফ প্রসপারিটি? সঠিক উত্তর অপশন গ, আঙ্কেলেশ্বর। পরের প্রশ্ন 24 নম্বর, জিপসামের প্রধান উৎপাদক হল? অপশন ক, যোধপুর ও বিকানির। 25 নম্বর প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের ধারোয়া ও কুদাপ্পা শিলা গোষ্ঠীতে কোন ধরনের লৌহ আকরিক পাওয়া যায়? সঠিক উত্তর অপশন গ, হেমাটাইট। পরের প্রশ্ন 26 নম্বর, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা কিসের জন্য বিখ্যাত? অপশন খ, সোনার জন্য বিখ্যাত অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা। 27 নম্বর প্রশ্ন, যে সম্পদ বছরের পর বছর ব্যবহার করা যায় তাকে কি বলে? তাকে বলে পুনর্ভব সম্পদ, অপশন খ। পরের প্রশ্নে যাব 28 নম্বর, ভারতের কোন রাজ্যে পৃথিবীর মধ্যে সর্বাধিক পরিমাণে থোরিয়াম পাওয়া যায়? অপশন ক, কেরালা। 29 নম্বর প্রশ্ন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন ধাতু ব্যবহার করা হয়? অপশন গ, ইউরেনিয়াম। পরের প্রশ্ন 30 নম্বর, নিচের কোন রাজ্যে নিয়মাগিরি বক্সাইট প্রকল্প স্থাপন করা হয়েছে? এটা করা হয়েছে উড়িষ্যা রাজ্যে, অপশন ক। পরের প্রশ্ন 31 নম্বর, কোন কয়লায় কার্বনের পরিমাণ বেশি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ বেশি। 32 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থান দখল করেছে? অপশন গ, উড়িষ্যা রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। 33 নম্বর প্রশ্ন, অ্যাসবেস্টাস সব থেকে বেশি উৎপাদিত হয় কোন রাজ্যে? অপশন গ, রাজস্থানে সব থেকে বেশি অ্যাসবেস্টাস উৎপাদিত হয়। পরবর্তী 34 নম্বর প্রশ্ন, 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে কয়লা লাগে? কতটা কয়লা লাগে? অপশন ঘ, 1500 টন কয়লা লাগে, অপশন ঘ। 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিদ্যুৎ উৎপাদন করতে 1500 টন কয়লা লাগে। পরবর্তী এবং শেষ প্রশ্ন 35 নম্বর, উত্তরপ্রদেশের মির্জাপুরে কী ধরনের আকরিক লোহা পাওয়া যায়? অপশন গ, লিমোনাইট, লিমোনাইট আকরিক লোহা পাওয়া যায়। অপশন গ, উত্তরপ্রদেশের মির্জাপুরে কী ধরনের আকরিক লোহা পাওয়া যায়? লিমোনাইট পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের জন্য 35টা প্রশ্ন। ক্লাস ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যতগুলো আমি ভারতের ভূগোলের ক্লাস করেছি তার প্লেলিস্ট লিংক। এছাড়াও আমি ভারতের ইতিহাস থেকেও কিন্তু চ্যাপ্টার ভিত্তিক তোমাদের ক্লাস দিয়েছি, তারও প্লেলিস্ট লিংক দেওয়া আছে। আর চ্যাপ্টার ভিত্তিক জেনারেল সায়েন্সের ক্লাসও আমি তোমাদের প্রোভাইড করেছি, সেই ক্লাসেরও প্লেলিস্ট লিংক দেওয়া আছে। তাহলে তোমরা প্রয়োজন বোধে যে কোনো ক্লাস দেখে নিতে পারো সেখান থেকে।
তাহলে বন্ধুরা তোমরা তোমাদের দরকার মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।